আমি গান গাইবো, কিন্তু আমার গানের সাথে তাহলে তোমাদের সবাইকে নাচতে হবে। তাই হবে সখী। আরে ছোট সখী, তুমি পিছনে কেন? আমি গান গাইবো, তোমাদেরকে সবাইকে নাচতে হবে। ঠিক আছে সখী। সখী বলো, সখী তুমি নাচবে তো? আচ্ছা ঠিক আছে সখী। বেশ, আমার মন ময়না আমার ফাঁকা জীবনে, তুমি ছাড়া কে
করে সখি বলো সখি সখি দেখো আমরা নাচ গান করে ভরেই পর্যন্ত হয়ে পড়েছি চলো না ওই বটমিটা খেয়ে নিচ্ছি সবাই মিলে আমরা বিশ্রাম করি ঠিক আছে সখি চলো আমি যে মনুষ্যকে দিতে যাব হয়তো বিপুলা পঞ্চশকি নিয়ে মনির আনন্দে ফুল বাগানে খেলাধুলা করছে এবার বিপুলার কাছে যাব আমাকে চিনতে পাই কি না চমকির মতো লাগে আগে জিজ্ঞেস করি তো হরিয়ার তুমি কি চোখে কম দেখো নাকি ও তাই বুঝি আমাকে দেখে তুমি চিনতে পারছো দেখো বুড়িমা হাতে শাখা পরেছি কপালে সিঁদুর পরেছি আমার বিয়ে হয়ে গেছে আচ্ছা বলে তো বলি তোমার বিয়ে হয়েছে ঠিক আছে বলি আসি কি বুড়িমা তুমি আমাকে ডাকছো কেন আমি বুঝতে পারলাম না গো উপরে উপরে হয়েছে নিচে হয়েছে আমরা বাবার তিন বোন আচ্ছা হ্যাঁ আমি বড় আচ্ছা আমার থেকে যে আছে ও মেজ আচ্ছা তার থেকে যে আছে ও ছোট ছোট আমি বড় আমার বিয়ে হয়েছে মেজটার বিয়ে হয়েছে মানে ছোটটার বিয়ে হয়েছে কখন চিনতে পারব ওই ছোকরি হতে পারে আমার নাম শুনবে বেশ আমার নাম বলো দেখি কেন বলো না বুড়িমা বলছি তো আমার নাম বলো দেখি কেন বলবে না বুড়িমা তুমি
বুঝতে পারছো না? আমার নামটাই হলো বলো দেখি। তোমার নাম কি আছে, নামটাই বলো দেখি। হ্যাঁ বুড়া, আচ্ছা বলো দেখি, তোমার বিয়ে হয়েছে তো? বুড়িমা, আমার বিয়ের কথা বলছো কেন? বুড়িমা আমাকে দেখে কি চিনতে পারছো না? আমার বিয়ে হয়ে গেছে বুড়িমা। তাহলে কলিযুগের মেয়ে রে, এতটুকু মেয়েটাই তাই বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে ছেলে, বিয়ে হয়েছে। হ্যাঁ বুড়িমা, ঠিক আছে এবার কোথায় যাবো? আমি বিপুলাকে কেমন করে চিনবো? তবে আরো আছে এই লাল টুকটুকটাকে কি বলবো, এ হতেও পারে নাও হতে পারে। ও মিয়ে এইদিকে চলে, আমার বিয়ে হয়েছে তো? না মা, আমার বিয়ে হয়নি। এত বড় হয়েছ তবু না হয় বিয়ে, তোমার থাকি কলি যুগে ছোট ছোট মেয়েগুলোর বিয়ে হয়ে পতি হয়েছে। এত বড় হয়েছ তবু না হয় বিয়ে। হরিয়া মা বলো, তবে কি বড় পাইলে আবার বিয়ে হবে মা গো? তুমি বড় চাচ্ছ মা? হ্যাঁ মা, তোমার থেকে ছোট ছোট মেয়েগুলো তোমার বাবার সরোবরে স্নান করলে তুমি যে স্বামী বর পাবি। ঠিক আছে বাবু, তোমার কথায় কথায় আমি অক্ষরে অক্ষরে পালন করবো বাবু। তাই তবে যাওয়ার সময় তোমার চরণে রইল শতকোটি প্রণাম। সেই বাবার সরোবরে গেলে আমাদের নাকি স্বামী বড় লাভ হবে বাবু। তাই বলছি। হ্যাঁ সখী, তুমি দেরি কেন? তবে চলো সখী চলো। সখী উত্তর ঘাটে যাবো
সখী এই ঘাটও যে আজ আমি বিধবা ব্রাহ্মণী দেখতে পেয়েছি সখী। তাহলে আজকে আমাদের স্নান করা হলো না, স্নান করব না সখী। তাহলে কখন আজ উত্তর ঘর ছাড়িয়া সখী রে চলে যাই, চলে ডুবি।
করিব পরীক্ষা মা কাছে তোমার সাথে যদি পরীক্ষা করব চলে চলে আমি তোমার মতো শাঁখা সিঁদুর তুলতে পারিনি মা। তবে কি তুলেছি? আমি কি তুলেছি জানো মা? বলে মা বলো। আমি যে জলে জমি তুলেছি মা, সামুখী ঘুঞ্জরি মা, এইবার আরামসে এই বটো বৃক্ষে ছায়ায় একটু আরাম নেন। এখন সোনাগর কখন আসে দেখা যাক। এই বটো বৃক্ষে ছায়ায় আসার সঙ্গে সঙ্গে লেগে আমার ঘুমিয়ে গেছে। একবার ডেকে তুলি আরে কি পাগলের মতো করছো? আপনি কি বললেন? লেঙ্গা উঠো, ভূত ভূত। আমি তোমাকে সেই কথা বলেছি? এখনই তো বললেন। আরে লেঙ্গা ভাই, আমি বলেছি ওঠো, এক অদ্ভুত দৃশ্য দেখবার জন্য। অদ্ভুত দৃশ্য? হ্যাঁ। সে আপনি কি দৃশ্য দেখলেন সদাগর? এই বটবৃক্ষে ছায়ায় আসার সঙ্গে সঙ্গে তো তুমি ঘুমিয়ে গেলে। হ্যাঁ, ক্লান্ত না? আমার চোখে ঘুম হয়নি। ও, আপনার চোখে ঘুম হয়? ওই যে দেখো সরোবরে আমি কি দেখেছি জানো? আচ্ছা, কি দেখেছেন? ওই সরোবরে কতগুলো সদাগর বংশের মেয়েগুলো স্নান করতে এসেছিল। আচ্ছা, আর তাদের সঙ্গে একটা বিধবা ব্রাহ্মণী ছিল। আচ্ছা আচ্ছা, তারপর সবাই মিলে যখন একসাথে ডুব দিল দিল, সবাই যখন উঠে দাঁড়ালো, কে কি তুলেছে জানো? কি তুলেছে? সদাগর বংশের মেয়েটা তুলেছে সাকার সিঁদুর। আচ্ছা, আর বিধবা ব্রাহ্মণী তুলেছে শামুক আর গুঞ্জুর। শামুক গুঞ্জুর, বাহ ভালোই তুলেছে। কিন্তু লেঙ্গা ভাই, বলে বলো তো এই দুজনের মধ্যে কে সতী হবে আর কে অসতী হবে? সদাগর, কে সতী কে অসতী? আমার বিধানে বলছে সদাগর, যে শাখা সিঁদুর তুলেছে ওর মতো কলঙ্কি কুলোঠা এই দুনিয়াতে নাই। বললে আর যে শামুক গুজুর তুলেছে ওর স্বামীর সেবা যত্ন করতে পারবে সদাগর মশাই, ওর মতো সতী নাই, তাই নাকি? হ্যাঁ, কিন্তু একটা শাস্ত্রে একটা প্রমাণ আছে লেগে ভাই। কি প্রমাণ? শঙ্খ সিঁদুর তুলে কন্যা জলে দিয়া ডুব। আচ্ছা, ইহারও স্বামী হয় যেন সর্বদাই সুখ। সর্বদাই সুখ হবে? হ্যাঁ। আর শামুক গুজুর তুলেছে ওর কি সুখ হবে না? না। আচ্ছা আচ্ছা, আপনি যেটা ভালো মনে করেন সদাগর মশাই সেটাই ভালো। তোমাকে আর আরেকটি সতী পরীক্ষা করতে হবে। এমন কি পরীক্ষা? ওই যে দেখো মেয়েরা সবাই একসাথে বাড়ি ফিরে যাচ্ছি। আচ্ছা, তুমি যাও আমার হেমাতাল দিয়ে রাস্তার মাঝখানটায় ফেলে দেবে। এটা কি হবে? সতী পরীক্ষা। সতী পরীক্ষা? আচ্ছা, কেমন পরীক্ষাটা? যে সতী হবে আমার হেমাতালকে লঙ্ঘন করবে না। আচ্ছা, আর যে অসতী হবে আমার হেমাতালকে লঙ্ঘন করে চলে যাবে। বাহ, এত বড় শক্তি তার। হ্যাঁ, দেন সদাগর মশাই, এই নাও
আরেকটি কথা লেঙ্গা ভাই বলেন, যে লঙ্ঘন করবে না তার আত্মপরিচয় নিয়ে তুমি আমার কাছে ছুটে আসবে। আচ্ছা, আর যে কি বললেন লেগে খেতে চলে যাবে ওর কোনো পরিচয় নেব না, দরকার নেই। আচ্ছা আচ্ছা, এত বড় শক্তি। আচ্ছা নমস্কার। নমস্কার নমস্কার, বহুদূর চলে গেছে সদাকর্মশয়, যাও শীঘ্র করে ছুটে যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলে যাচ্ছি সদাকর্মশয়। লেঙ্গিকে পাঠিয়েছি, দেখি লেঙ্গে কতক্ষণ সতী পরীক্ষা করে আসে। আমি তারই অপেক্ষায় বসে থাকতাম।